যে কোনো সময় আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে। তারা 1 মিনিট আগে বুঝতে পারে নাই যে আমি মারা যাব, কিন্তু মৃত্যুর যে নির্ধারিত এবং তাদের সেই নির্দিষ্ট সময়ে তারা আল্লাহর ফয়সালাতে মারা গিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে সেরকম মুসিবত থেকে রক্ষা করুন। সম্মানিত ব্যক্তি মণ্ডলী, আমি কোরআন মাজিদ থেকে 2টি আয়াত তেলাওয়াত করেছি এবং মুসলিম এবং বুখারী শরীফের 1টি হাদিস বর্ণনা করেছি। ইনশাআল্লাহ এর উপর কেন্দ্র করে আমি আমার আলোচনা ইতি করার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উরীদ। সম্মানিত মুসলিয়ান কেরাম, আমরা আজকে মুসলমান বলে নিজেকে দাবি করছি, আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করছি, আমরা রমজান মাসে সিয়াম সাধনা করছি, হজ ফরজ হলে হজ আদায় করছি, যাকাত দিচ্ছি, সবই করছি, কিন্তু তারপরও আমরা কিন্তু আল্লাহর সাথে আল্লাহর বিধিবিধানকে আমরা পরিপূর্ণভাবে পালন করছি না, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ এবং নিষেধকে লঙ্ঘন করছি। শুধু সালাত আদায় করলে কিন্তু জান্নাত যাওয়া যাবে না, আল্লাহ রাব্বুল আলামিন বিধিবিধানকে পরিপূর্ণ পালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাই সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা হুম মুশরিকুন। তাদের অধিকাংশ লোকই তারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তারপরও তারা মুশরিক। অধিকাংশ লোক মুসলমান, কিন্তু তারপর তারা আল্লাহর সাথে শিরক করছেন। দুঃখের বিষয়, হয়তোবা আপনারা অবাক হয়ে যাবেন, এটা কেমন আল্লাহ বলছেন যে মুসলমান আবার শিরক করছেন। যদি আপনাদের সম্মুখে কিছু উদাহরণ পেশ করা হয় তাহলে হয়তো বা আপনারা বুঝতে পারবেন। আজকে আমরা মুসলমান, অথচ যদি যা দেখুন আপনি শেষ শাহজালাল শাহপুরাণ এবং বিভিন্ন আপনার মাজারগুলোতে যে মানুষ তাদের এই পবিত্র ললার কপাল তারা সিজদা করছে সেই মাজারে, নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা আল্লাহ আহাদা, যে আল্লাহর কাছে সেই আল্লাহ ছাড়াকে সিজদা করতে পারবে না, আল্লাহর মসজিদে আল্লাহর ঘরে আল্লাহর উদ্দেশ্যে সিজদা করতে হবে। অথচ আজকে আমরা মাজারে পূজা করছি, আমরা দরগাতে যা সিজদা করছি, আমরা পীর পূজা করছি, যেগুলো সম্পূর্ণ শিরক। বিশেষভাবে আজকে ঐতিহাসিক 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, তাই না? এটা আমাদের জন্য গর্ব যে বিশ্বে জাতিসংঘ সহ বাংলা ভাষাকে স্বীকৃতি দিয়েছি এবং এই ভাষাকে রক্ষা করতে যে সেই 1952 সালে আমাদের বাঙালি ছাত্র বিপ্লবী ছাত্ররা তারা সালাম বরকত জাপার তারা শহীদ হয়েছেন, তাদেরকে সম্মান করতে যেয়ে, তাদের প্রতি শ্রদ্ধা করতে যেয়ে আমরা কিন্তু গুনার কাজ করে ফেলছি, কথা ঠিক না বেটি, কি বলেন? আজকে দেখুন কোটি কোটি টাকা আমরা এই ফুল দিয়ে অপচয় করলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, ওয়ালা তুবাদদির তাবযীরা ইন্নাল মুবাদদিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। তোমরা অপচয় করো না, কারণ যারা অপচয় করে তারা শয়তানের ভাই। আমি আপনাদের সাথে আপনাদের কাছে বিনীতভাবে প্রার্থনা করছি এবং যারা করছেন, দেখুন আপনি একটা কাজ করলেন, যে কাজ করলে লাভ হবে সে কাজ করলে তো ভালো, তাই না? কিন্তু যে কাজ করলে কোনো লাভ হবে না, ফায়দা হবে না, উপকার হবে না, সে কাজ করলে কোনো লাভ হবে? তারা ইন্তেকাল করেছেন, তারা মারা গিয়েছেন, এখন কি করতে হবে? কোরআন এবং হাদিস কি বলছেন আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, রব্বানা গফির লানা ওয়াল ইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যে আল্লাহ তুমি আমাদের গুনাহ ক্ষমা করে দাও এবং আমাদের সেই সমস্ত ভাইরা যারা ঈমানের অবস্থা মারা গেছে তাদের গুনাহ খাতা ক্ষমা করে, তারা মারা গেছে তাদের জন্য আমরা ইস্তেগফার করতে দোয়া করতে পারি, কিন্তু আমরা সুন্নত অনুযায়ী না করে আমরা শিরক এবং বিদাতে আশ্রয় নিয়ে আমরা কি করছি, তাদেরকে ফুল দিচ্ছি। আচ্ছা বলুন দেখো ভাই, এই ফুল দিয়ে তাদের কোনো স্বভাব হবে? কোনো স্বভাব হবে? অথচ আমরা মুসলমান হয়ে করছি না, তাহলে আমাদের ঈমান কি ঠিক থাকবে? আপনি মনে করছেন যে একটা ফুল দিয়ে আবার গুনাহ হবে কি, তাই না? একটা ফুল দিয়ে আপনার জীবনের সকল আমল ধ্বংস হয়ে যেতে পারে, তার প্রমাণ আমি দিচ্ছি।
মুসনাদে আহমদের হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে একটি লোক একটি মাছি সে মূর্তির নামে মানত করার জন্য সে জাহান্নামে যাবে, আবার একটি লোক সেই মাছিকে না দেওয়ার জন্য সে জান্নাত চলে যাবে। একটি ঘটনা যেটা মুসনাদে আহমদে বর্ণনা করা হয়েছে, দুই লোক যাচ্ছে, পথিমধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি হলো এবং তারা বলল যে তোমরা যারা এইদিকে পার হবে এই আমাদের মূর্তি এখানে তোমাদের নজর মানত করতে হবে। তখন সেই দুই লোক দুই বন্ধু, প্রথমকে বলা হলো তুমি কিছু দাও, সে বলল আমার কাছে কিছুই নাই, আমি কি দিব। তবে বলল তোমার যদি কিছু না থাকে কমপ্যাক্ট তুমি একটা নিয়ত করো যে তুমি একটি মাছি তুমি এই মূর্তি নামা দিচ্ছ। সে মনে করলো একটি মাছি দিলে অসুবিধা কি, নিয়ত করলো, সে নিয়ত করলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই লোক মূর্তির জন্য মাছি দেওয়ার নিয়ত করার জন্য দাখল না, সে জাহান্নামে চলে গেল। আলিয়াস মাছি কোনো মূল্য, কিন্তু সেই শির করেছে, সেই গায়রুল্লাহর জন্য পূজা করেছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা তুআদা বিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহর অবাধ্য কাজে কোনো মানুষ আনুগত্য করা যাবে না। কিন্তু সে লোক আনুগত্য করলো এবং তার বন্ধু তাকে যখন বলা হলো যে তুমি আর মানত করো, সেই বলো যে আমি আল্লাহ ছাড়া কারোর জন্য মানত করা যাবে না। আর বাস্তব সে লোক কিছু দিল না, তাকে করা হলো নামা হলো এবং তাকে হত্যা করে আগুনে জ্বালিয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দাখালাল জান্নাহ, এলো জান্নাত চলে গেল। সুবহানাল্লাহ। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আপনার আমার একটি ঘুণা আপনাদের আমাদের জীবনের সকল আমলকে ধ্বংস করে দিতে পারে, ঠিক না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে তাই বলছেন ওয়ালাউ আশরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন, সূরা আনআম 88 নম্বর আয়াত। আল্লাহ বলছেন যে তারা যদি ওয়ালাউ আশরাকু, তারা যদি আল্লাহর সাথে শিরক করে, লাহাবিতু আনহুম, তাদের সকল আমলগুলো গুটিয়ে বরবাদ করে দেওয়া হবে, সকল আমল ধ্বংস করে দেওয়া হবে। এই লোক একটি মাছি দেওয়ার জন্য যেমনটি তার আমল ধ্বংস হয়ে গেছে ভালো আমলগুলো, অনুরূপভাবে আপনার একটি ফুল সেই বিধিতে সেই শহীদ মিনারে দেওয়ার জন্য আপনার আমলও কিন্তু নষ্ট হয়ে যাবে এবং শিরক হয়ে যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন সূরা জুমারে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করছেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযীনা মিন ক্বাবলিক, ইয়া রাসূল, আপনি পূর্বে যারা উম্মত ছিল নবী ছিল তাদের প্রতি এই ওহী নাযিল করা হয়েছে, লাইন আশরাকতা লাইহবাতান্না আমালুকা ওয়ালা তাকুনান্না মিনাল মুশরিকিন, যদি আপনি শিরক করেন আল্লাহর সাথে তাহলে আপনার ভালো আমলগুলো নষ্ট হয়ে যাবে, আপনি মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আজকে আমরা তাই করছি না? অথচ আমরা কিন্তু সালাত আদায় করছি, আমরা নামাজ পড়ছি, ভালো কাজ করছি, কিন্তু আমরা শিরকের সাথে আপোষ করছি, আমাদের আকীদা ঠিক হলো? আমরা মনে করছি একটা ফুল দিলে অসুবিধা কি, কিন্তু আপনার একটি ফুল দেওয়ার জন্য আপনার এই গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা আপনার জীবনের সকল ভালো আমলগুলো ধ্বংস করে দিবে। এই জন্য যদি আকীদা বিশুদ্ধ না হয়, আপনার আমল বিশুদ্ধ না হয়, তাহলে কিন্তু আপনার ভালো আমলগুলো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন সূরা ইউসুফে বলছেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, তাদের অধিকাংশ লোকই তারা আল্লাহর প্রতি ঈমান আনে কিন্তু আল্লাহর সাথে শিরক করে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা আল্লাহর সাথে শিরক করবে ইন্না শিরকা লাযুলমুন আযীম, সূরা লোকমান 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে শিরক হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। অথচ আজকে দেখুন এই আপনাদের পাশে 10 গজ 15 গজ এখানে যে দেখুন এইখানে খানখাতে পূজা হচ্ছে না, মাজারে পূজা হচ্ছে, মুসলমান তারা এসে নজর মানত করছে। যদি আপনি সারা জীবন কিছু নজর মানত করেন তাহলে মৃত্যু ব্যক্তি আপনার জন্য কিছু করতে পারবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়াল্লাযীনা তাদউনা মিন দূনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির, তোমরা যারা আল্লাহ ছাড়া অন্য কারকে ডাকো প্রার্থনা করে তারা সামান্য তোমাদের উপকার করতে পারবে না। ইন তাদউহুম লা ইয়াসমাউ দুআকুম, তাদেরকে যখন আহ্বান করো তখন তো তাদের আহ্বান তারা শুনতে, তোমাদের আহ্বান তারা শুনতে পায় না। ওয়ালাউ সামিউ মাস্তাজাবু লাকুম, যদিও শুনে
কিন্তু কোনো ডাকে সাড়া দেওয়া যাবে না। দেখবে যারা মাজারে আজকে বলছেন, কেউ ফিরে না খালি হাতে খাজা তোমার দরবারে, অনেকে বলছেন না, অনেকে গিয়ে মাজারে যাচ্ছেন মৃত লোক। আল্লাহ বলছেন তারা তো শুনে না, শুনলেও জবাব দিতে পারবে না। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আজকে অধিকাংশ মুসলমান, আজকে আপনি ভারতে আজমিরে গিয়ে দেখুন, লক্ষ লক্ষ মানুষ সেখানে সেজদা করে তাদের কাছে শিরক হিসাবে সেজদা করে তাদের কাছে মানত করছে না, আউযুবিল্লাহি মিন যালিক। অনেকে যাচ্ছেন না, তারা কি মুসলমান না হিন্দু? কি বলেন, মুসলমান না হিন্দু? মুসলমান না, সেখানে যায় মানতনা করছেন। এই কিছুদিন আগে নির্বাচন হয়ে গেল, সব দল কোথায় গেছেন, কোথায় গেছেন? শাহজালালে গিয়ে শুরু করেছেন। অর্থাৎ শাহজালালে না গেলে আপনি নির্বাচনে পাস করতে পারেন। আপনি যদি এই আকীদা হয়, আপনার সারা জীবনের রোজা নামাজ কোনো কাজ হবে? এগুলো বলতে হবে না, কি বলেন? অথচ এইগুলো কিন্তু আমাদের অনেক বড় বড় ওলামায়ে কেরাম এগুলো বলেন না, কারণ বললে হয়তো বা সমস্যা হবে। কিন্তু এগুলো যদি না বলা হয় তাহলে মানুষ বুঝবে কীভাবে? এই জন্য আমি অনুরোধ করব, এই আপনাদের ফেসবুকের মাধ্যমে, এই সামাজিক যোগাযোগের মাধ্যমে বিশ্বের সবাই দেখা উচিত। এবং যারা এইগুলো করেন, আমি সরকারে যারা মন্ত্রী মিনিস্টার আছেন, এমপি আছেন, আমি তাদেরকে যে বিরুদ্ধ অনুরোধ করব, আপনি মুসলমান, আমি মুসলমান, আপনার সাথে সম্পর্ক হচ্ছে আমাদের দৃঢ় সম্পর্ক, তাই না? আমার উচিত হবে আপনাকে সংশোধন করে দেওয়া। যদি সংশোধন করে না দেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পাকড়াও করবেন যে তোমরা তাদের সংশোধন করো না কেন। এবং তারা বলবে যে আল্লাহ আমরা মানত করেছিলাম, শাহজালা গিয়েছিলাম, ফুল দিয়েছিলাম, কেউ না আলেম আমাদেরকে বলে নাই, বলবে না? এই জন্য আমরা উন্মুক্ত আহ্বান করছি, বিনীত অনুরোধ করছি যে আপনারা মুসলমান ভাই, আমরা মুসলমান, আপনি আল্লাহর জন্য সিজদা করবেন, কোনো কোনো মাজারে কোনো বিধিতে ফুল দিয়ে কোনো কবরবাসী কোনো লাভ হয় না, বরঞ্চ এটা হচ্ছে হিন্দুদের একটি আচরণ, হিন্দুদের বৈশিষ্ট্য, বিদুর্মীদের একটা অভ্যাস, তাদের ট্র্যাডিশন, আমরা এগুলো গ্রহণ করছি। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাওয়া মিনহু, যে যে দলের অনুসরণ করবে তার হাসর হবে তাদের সাথে। এই জন্য আমরা যদি তাদের অনুসরণ করি তাহলে আমাদের অবস্থা হবে সে হিন্দু বৌদ্ধদের মতন। দেখুন এই যে হিন্দুরা তাদের পূজা মণ্ডকে তারা এই কলা দেয়, বিভিন্ন খাওয়া দেয়, তাই না? তখন আমরা কি বলি যে এরা কেমন মানুষ যে মূর্তিকে দিচ্ছে, তাই না? তাহলে আমরা যদি এটা বলতে পারি তাহলে আমরা মুসলমান হয়ে কিভাবে একটা কবরে ফুল দিচ্ছি তাদের সাথে আমাদের কোনো পার্থক্য হবে, কি বলেন? তাহলে হিন্দু আর আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই। অথচ দেখুন বদর প্রান্তরে, উহুদ প্রান্তরে যে তারা মুসলমান আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছেন, সেখানে কি প্রতি বছর সেখানে কি ফুল দেওয়া হয়? বদরে আমি গিয়েছিলাম, প্রথম যারা যুদ্ধ করেছেন 14 জন সাহাবি তাদের নাম দেওয়া আছে, সেখানে কি ফুল দেওয়া হয়? সে যারা হজ করতে গিয়েছেন উহুদ প্রান্তরে, 70 জন সাহাবি তারা শহীদ হয়েছেন, তার মধ্যে সাইয়্যিদুস সুহাদা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মাসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের কবর দেওয়া আছে, সেখানে কেউ কি ফুল দিয়ে? কারণ ফুল দিয়ে কোনো লাভ হবে না। হ্যাঁ, সেখানে যে তাদের জন্য দোয়া করতে পারেন যে আল্লাহ তুমি তাদের গুনাহ খাতাকে ক্ষমা করে দেন। অথচ আমরা কাজের কাজ না করে এমন কাজ করি তার যার জন্য তাদের গুনাহ হয়, এভাবে আমরা অসংখ্য গুনার কাজ করছি। আজকে আমরা মুসলমান হয়ে শিরক করছি, শিরক যেভাবে অপরাধ গুনাহ, অনুপভাবে বেদাত করছি, বেদাত যে কত প্রকার বেদাত এটা বলা যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর ফা ইন্না কুল্লা মুহদাসাতিন বিদআ ওয়া কুল্লা বিদআতিন দালালা ওয়া কুল্লা দালালাতিন ফিন্নার। বেদাত হচ্ছে যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, সাহাবারা করেন নাই, ইসলাম এটাকে সাপোর্ট করছে না, কিন্তু যদি আপনি ভালো মনে করে করেন সেটা বেদাত হয়ে যাবে। যেমন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাওয়া রাদ্দুন, বুখারী মুসলিমের হাদিস আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে। যে ব্যক্তি এমন আমল করলো যেটা তাকে অনুমতি দেওয়া হয়নি, যেটা সাপোর্ট করা হয়নি ইসলামে, কেউ যদি করে তাহলে আমল গ্রহণযোগ্য হবে না।
আমাদের সমাজে আমরা অনেক বিদাত করছি। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা নতুন আবিষ্কৃত কাজ থেকে তোমরা বেঁচে থাকো, কারণ প্রতিটি নতুন আবিষ্কৃত হচ্ছে বেদাত, আর প্রতিটি বেদাতের পরিণাম হচ্ছে পথভ্রষ্ট, আর প্রতিটি পথভ্রষ্টর জন্য তোমাদেরকে জাহান্নাম যেতে হবে, আলিয়াজুবিল্লাহ। অথচ সমাজে আমরা শত শত বেদাত করছি। আমরা মানুষ মারা যাওয়ার সাথে সাথে, আমরা আগে দেখতাম মানুষ মারা যাওয়ার সাথে সাথে আমরা চাউল দিতাম না গরিবদেরকে, এটা কিন্তু কোনো কোরআন হাদিস থেকে নাই চাউল দিতে হবে। তারপরে আমরা দেখা যাচ্ছি মানুষ মারা যাওয়ার পর যখন কবরে লাশ বাড়ির থেকে বের লাশ নেওয়া হয় আমরা দোয়া করি না, এটাও কিন্তু সুন্নতের খেলাফ। তারপর আমরা সেখানে এই মানুষ মারা যাওয়ার পর আমরা তিন দিন তাদের জন্য খাওয়া করি, যেটাকে আমরা কুলখানি বলা হয়, আবার আমরা 40 দিনে খাওয়া করি, এইগুলো সম্পূর্ণ বেদাত। অনুরূপভাবে দেখবেন বড় বড় অনুষ্ঠানে এবং ওয়াজ মাহফিলে বড় বড় মুফতি সাহেব, বড় বড় হুজুরে কেবলা তারা মিলাদ করেন না, ইয়া নবি সালাম আতে না, এবং জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, এইভাবে এটাও বেদাত। আমরা তো মনে খুবই ভালো, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে করেছেন সেভাবেই করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাশার 7 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা আতাকুম রাসূলু ফাখুদু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা করতে বলেছেন তোমরা সেটাই করো, আর যা নিষেধ করেছেন তোমরা সেখান থেকে বারণ থাকো। অথচ দুঃখের বিষয়, আজকে আমরা মুসলমান হয়ে আমরা কালিমা পড়ে সালাত আদায় করে আমরা শিরক করছি, বেদাত করছি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন অধিকাংশ লোকই মুসলমান ইমান এনেছে কিন্তু মুশরিক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত দিবসে আদমকে বলবে যে আদম, তোমার এই উম্মত থেকে 1000 ভিতর থেকে 1টি লোককে জান্নাত দাও, আর 1টি লোক 999 লোককে জাহান্নামে দাও তাদের আমলের জন্য। বাস্তব, আমি যখন হাদিসটি বললাম আমার কাছে অবাক হয়ে গেল, 1000 ভিতর থেকে 1টি লোক জান্নাত যাবে? আজকে বাস্তব দেখুন, অধিকাংশ লোকই আমরা মুসলমান যারা আমরা শিরক করছি, বেদাত করছি। শিরক যেভাবে অপরাধ অনুরূপভাবে বেদাত অনুরূপভাবে অপরাধ, শিরকের জন্য জাহান্নাম যেতে হবে, আর বেদাতের পরিণাম হচ্ছে জাহান্নাম। এই জন্য ভাই আমি উসি বিনাফসি ওয়াইয়াকুম, আমি নিজে এবং আপনাদেরকে অনুরোধ করব যে আপনারা যারা মুসলমান বলে দাবি করছি, যারা মুসলমান বলে দাবি করছেন, আল্লাহকে মানেন রসুলকে মানেন, আপনাদের আমাদের উচিত হবে শিরক এবং বিদআত মুক্ত আমল করার জন্য। যদি নামাজ রোজে পড়ে যদি জান্নাত না যাওয়া যায় তাহলে এই আমল করে কি লাভ হবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফুরকানে বলছেন, ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাম মানসুরা। আল্লাহর কাছে অনেক আমল পেশ করা হবে কিন্তু অধিকাংশ আমল আল্লাহ গ্রহণ করবেন না, এবং তাদের আমলগুলো ধুলিল করার ন্যায় উড়ে যাবে। তারা মুসলমান কিন্তু তাদের আমলগুলো সঠিক হয়নি। দেখুন দুঃখের বিষয়, আজকে আমরা সালাত আদায় করছি তাই না, সবাই নামাজ পড়ছে, কিন্তু সবার নামাজ কি কবুল হচ্ছে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাউনে বলছেন, ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন। যারা নামাজ পড়ে তারা জাহান্নামী হবে, কারণ আল্লাযীনা হুম আন সালাতিহিম, তারা নামাজ পড়ছে অমনোযোগী হয়ে, তারা নামাজ পড়ছে মানুষকে দেখার উদ্দেশ্যে, তারা নামাজ পড়েও জাহান্নামে যাবে তাদের নামাজগুলো ঠিক যদি না হয়। অথচ আজকে আমরা সালাত আদায় করছি, অধিকাংশ সালাত হচ্ছে না, আমরা এত দ্রুতভাবে নামাজ পড়ছি, খুব দ্রুত নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন। তাহলে নামাজ পড়ে কিন্তু জান্নাত যাওয়া যাবে না, নামাজ যদি বিশুদ্ধ না হয়। অনুরূপভাবে প্রতিটি আমলই আমাদেরকে দেখতে হবে, আমাদের আমলগুলো ঠিক হচ্ছে কি হচ্ছে না। তাহলে আমি আপনাদের অনুরোধ করব, আপনারা কি বিশুদ্ধভাবে শিরক এবং বিদআত মুক্ত আমল করতে পারবেন? রাজি আছেন? কে কে রাজি আছেন দেখি হাত তুলে দেখেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদের হাতগুলো কবুল করো, আমরা যেন শিরক এবং বিদআত মুক্ত আমল করতে পারি, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে আমল করেছেন সেভাবে যেন আমরা আমল করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আজকে যারা এই মাহফিল করেছেন আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অকাল এবং পরকালে বরকত দান করুন। এবং আবারও আমি স্মরণ করছি গতকাল যারা ইন্তেকাল করেছেন, শহীদ হয়েছেন, আমাদের আমি আজকে গিয়েছিলাম দেখার জন্য কিন্তু ভিতরে ঢুকতে পারলাম না, কিন্তু টিভিতে দেখলাম মর্মান্তিক তাদের লাশগুলো কুইলো হয়ে গেছে। আপনারা আমারও হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই রক্ষা করেছেন,
এই জন্য আল্লাহর শুকর আদায় করতে হবে এবং তাদের জন্য দোয়া করতে হবে, এটা ইমানই দায়িত্ব। এই জন্য ভাই মৃত্যুকে স্মরণ করুন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কুলুব তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদ, যে মানুষের অন্তর মরিচা পড়ে যায় যেভাবে পানিতে লোহাতে পানি পড়লে লোহা মরিচা পড়ে যায়। সাহাবারা প্রশ্ন করলেন, ওমা জালাহুয়া ইয়া রাসূলুল্লাহ, যে অন্তরকে কিভাবে পরিষ্কার করা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাসরাতু যিকরুল মউত, মানুষ যদি অধিক পরিমাণ মৃত্যুকে স্মরণ করে এবং কোরআন তেলাওয়াত করে তাহলে তাদের অন্তর পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ যেন আমাদের অন্তরকে পরিষ্কার করে দেন, আল্লাহ যেন আমাদের অন্তরকে বিশুদ্ধ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যেন সদা সর্বদাই মৃত্যুকে স্মরণ করতে পারি এবং আল্লাহর কাছে যেন এই দোয়া করতে পারি যে আল্লাহ আমি যেন ইমানের অবস্থায় চলতে পারি, ইমান অবস্থা যেন আমাদের চলার তৌফিক দান করে দাও। আর যখন দুনিয়াতে চলে যাব তখন যেন ইমান নিয়ে সাহাবাদের আদর্শ নিয়ে কালিমা মুখে যেন পড়তে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং আপনারা যে ওয়াজগুলো শুনছেন এবং আরও বড় বড় বক্তা আসবেন দেশ বরং, আমি অনুরোধ করবো শুধু শোনার জন্য না, চেষ্টা করবেন সেই বক্তব্যগুলো আমল করার জন্য, তাহলে কিন্তু কাজ হবে। আমি আপনাদের এই আলোচনা শেষ করে বিদায় নিচ্ছি। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।